আজকের নাটক তারাপদ রায়ের গল্প অবলম্বনে পটললাল ও মিস জুলেখা। ডাক্তার সহদেব শুকের পূর্ব নাম নকুল শুকুল, করেয়া রোডের বাড়িতে একাই থাকেন। প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক ডাক্তার এবং কৃতবিদ্য গোয়েন্দা। ডাক্তারি করতে গিয়ে নামের বিভ্রাটে পড়েছেন তিনি, দুদুবার এফিডেভিট করে নাম পদবি তাই বদলে ফেললেন। এহেন সহদেব সুখ সেদিন প্রাতঃভ্রমণ সেরে ভিক্টোরিয়া থেকে বাড়ি ফিরছিলেন। মাথার মধ্যে ঘুরছিল মিস জুলেখার স্বামী পটললাল পালের গায়েব হওয়ার ঘটনা। সঙ্গে সঙ্গে গত রাতে মিস জুলেখার উদ্দাম মোহমোহী নৃত্যের চমক চোখের সামনে ভাসছে। অনিদ্রা, গরম, রহস্য, উত্তেজনা, চারে মিলে একটা ঘোরের মধ্যে আছেন সহদেববাবু। থিয়েটার রোড আর চৌরঙ্গীর মোড়ে একটা ডাববলার কাছ থেকে প্রায় ডাব খান তিনি। এদিনও ডাব খেতে গেলেন। ও ভাই, একটা ডাব দাও তো। ডাব কাটার কাটারিটা তো নেই দেখছি এখানে। সহদেববাবু দেখলেন এক অন্য বাঙালি ডাবওয়ালা। শোনো, তুমি বোধহয় নতুন। ওই ডাবওয়ালা রাতে কাটারিটা ওই ষোলোতলা বাড়ির কেয়ারটেকার বাবুর কাছে জমা রাখে। বিনিময় তিনি রোজ একটা করে ডাব ফ্রিতে পান। যাও, নিয়ে এসো। ও তাই বলুন, ও তো আমায় এসব কিছু বলেও নি। আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। বেশ কিছুক্ষণ কেটে গেল, কাটারি নিয়ে ডাবওয়ালা আর এদিকে এলো না। রাগ করে সহদেববাবু বাড়ির দিকে হাঁটা লাগালেন। পথে যেতে যেতে শুনলেন ওই ষোলোতলা ফ্ল্যাটে নাকি ডাকাত পড়েছে। এই কেসটাতে আমার কিছু একটা করা উচিত, কিন্তু না, আমাকে পটললাল পাড়ের অন্তর্ধান রহস্য সমাধান করতে হবে। থাক, বাড়ি যাই। ডাক্তার সুখদেবের মতো মিস জুলেখারও একটা পূর্ব নাম আছে, তবে তিনি তার নাম বদলেছেন পেশার খাতিরে। লেখা ভট্টাচার্য থেকে মিস জুলেখা, বামন বংশের মেয়ে, ব্যায়াম শিক্ষক নারায়ণ ত্রিবেদীর সঙ্গে বিবাহ, তিন পুত্র কন্যা। কিন্তু ত্রিবেদীজি হয়ে গেলেন বিবাগী, লেখাদেবীর গত্যন্তর ছিল না। ক্রমশ চিতপুরের যাত্রা দলে, নৃত্যগীতাদি ছলাকলা, এক অন্য রকম প্রমোদ জীবনে অভ্যস্ত হলেন। আরও বছর কয়েক পরে পার্ক স্ট্রিটের বার হয়ে উত্তর কলকাতার প্রগতিশীল সামাজিক নাটকের মঞ্চে প্রায় উদম হয়ে পৌঁছতে বেশ পরিশ্রম হয়। নাম বদল হয় মিস জুলেখা, বিবাহ করলেন পটললাল পালকে। এই পটললাল পাল ছিলেন জুলেখার পূর্ববর্তী স্বামী হরিলাল আগরওয়ালের টাউট। জুলেখার নিজের স্বার্থে সারা জীবনে বহু বিবাহ করেছেন, তবে পটললালের সঙ্গে বিয়ের পর মিস জুলেখার খুব ধর্মভাব দেখা দিয়েছে। শাঁখা সিঁদুর পরতে লাগলেন, পাঁচালি পাঠ করতে শুরু করলেন, তবে সন্ধ্যারতিটা হতো না, তখন তো তার ক্যাবারে ডান্স। শিথির সিঁদুর নিয়ে অসুবিধা ছিল না, সোনালি পরচুলা পরতেন, তবে শাঁখা নিয়ে ছিল। তবে দর্শকদের চওড়া মন তাতে আমল দিত না, অঙ্গভঙ্গিটাই তাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বারবার বিয়ে করাটা আর তার ভালো লাগছিল না, তাই পটললালকে তড়িঘড়ি বিয়ে করে এক সাধু বাবার কাছে গেলেন। আচ্ছা, এই সাধু বাবা শুনেছি 7-8 হাজার বছর ধরে হিমালয়ের গুহায় ছিলেন, সত্যি? সে আমি বলতে পারবো না, তবে আমার দুই ছেলে পলাশির যুদ্ধে সিরাজদৌলার পক্ষে যুদ্ধ করে প্রাণ দেয়, সেই থেকে আমি বিবাগী হয়ে পাহাড়ে যাই, সেখানেই সাধু বাবার সঙ্গে দেখা। তবে সে তো মাত্র 200 বছর আগেকার কথা। আমাকে ওই বাবার কাছেই নিয়ে চলো। আসুন আসুন এইখানে। বাবা বাবা, আমি আর পারছি না বাবা, আর বিয়ে করতে পারছি না। ওগো বাবা নয়, বাবা নয়, আমি তোমার বাবা নই। এই বলে সাধু বাবা চোঁচার দৌড় মারলেন। এটা কে রে? দৌড়টা তো খুব চেনা লাগছে। এ নিশ্চয়ই ত্রিবেদীজি। হায় রে অদৃষ্টের পরিহাস, জীবনের 11তম বিয়ে করতে এসে প্রথম স্বামীর সঙ্গে দেখা। আচ্ছা, আপনি কি বলছিলেন যেন?
বিয়ে করতে পারছেন না? হ্যাঁ, একটা মাদুলি আছে, অব্যর্থ বিবাহ নিবারণী মাদুলি, 151 টাকা পড়বে। ঠিক আছে, দিয়ে দিন। মাদুলিটা অত্যন্ত জাগ্রত, কখনো খুলবেন না। ঠিক আছে। সেই মাদুলিটা নাচের সময় একটু অসুবিধা করে, তবে তিনি সেটা কোমরে বেঁধেই রাখেন, কেবল দুটো কদম ফুল লাগিয়ে নেন। গোয়েন্দাগিরি হোমিওপ্যাথির পরেও নকুল শুকুল বা সহদেব সুখ এক শৌখিন সঙ্গীতকার। নগদ 7,000 টাকা ব্যয়ে তার গানের ক্যাসেট প্রকাশিত হচ্ছে। মিস জুলেখার স্বামীকে খুঁজে বার করতে পারলে কিছুটা আসান হবে। ম্যাডাম, এই কেসটা নিলে আমার কি প্রাপ্য হবে? আমার 2 মাসের নাচ। এটা মনে হয় ইঁদুরের কামড়ের কেস হবে। তা ম্যাডাম, কোথায় কামড়েছে? আরে কামড়ায়নি, কামড়ায়নি, চুরি গেছে। শুনুন, আমার শো শুরু হবে এক্ষুনি, আজ সন্ধ্যায় সরোজিনী মঞ্চে, একবার আসুন না, যৌবনের লীলা নাটক চলছে, ওখানেই কথা হবে। অগত্যা সহদেব সাজগোজ করে যথাসময় গেলেন। দারোয়ান তাকে গ্রিন রুমে নিয়ে গেল। শরীরে তরঙ্গ তুলে জুলেখা স্বাগত জানালেন। আসুন আসুন। চলতে চলতে নীল ওড়না উড়িয়ে এক লাফে গিয়ে পড়লেন স্টেজে। তারপর সে কি তাথৈ নৃত্য! এই ভারী শরীরে এমন কষ্ট তো করা যায়? দর্শকদের আন্দোলিত করে দিয়ে ফিরে এলেন জুলেখা। সহদেবের হাত ধরে একটা ছোট ঘরে নিয়ে গেলেন। সহদেবের বুকের মধ্যে তখন তোলপাড় হচ্ছে। নাচ কেমন লাগলো? হ্যাঁ, মানে আসলে এই নাটকের গল্পটা খুব প্যাথেটিক। একটি ভদ্রঘরের মেয়ে এমএ পরীক্ষার ফি দিতে না পেরে হোটেলে নাচছে। আমার পরের নাচটাও কিন্তু খুব দুঃখের। মেয়েটা পরীক্ষা ভালোই দিয়েছে, কিন্তু খাতা যে দেখেছে সে একটা লম্পট। তাই নাকি? যাকে সব কথা। এবার পটলের কথাটা বলি, শুনুন, পটল কপর্দক শূন্য। তাও পটল যদি চলে যায়, আমায় আবার বিয়ে করতে হবে। আমি আর বিয়ে করতে পারবো না, আর একদম বিয়ে করতে পারবো না আমি। আহা, কাঁদবেন না, কাঁদবেন না। পটল, আমার পটল চুরি হয়ে গেল। আরে, একটা গোটা মানুষ চুরি হয়ে যায় নাকি? তাই তো হলো, ওটা শয়তানি রেশম কুমারীর কাজ। পটল আর রেশম যখন একসাথে থাকতো, তখন অকর্মণ্য পটলকে জুতো পেটা করত রেশম। পটলের বুকে পিঠে আমি হাই হিলের ছাপ দেখেছি, আমার কাছে কেঁদে পড়ত, আমি মলম লাগিয়ে দিতুম। এখানে আগের দিনের ঘটনাটা বলা প্রয়োজন। গতকালের নাচের সময় অনেকেই টাকা ছুড়ে দেন, তার কিছু জুলেখার ব্যাগে ছিল। তারপর বাড়িতে এসে শুয়ে পড়েন ব্যাগটা টেবিলে রেখে। পাশে পটল তখন নিদ্রামগ্ন, জুলেখার ঘুম ভাঙে একটু দেরি করেই। পটলের শয্যা তখন ফাঁকা, তাড়াতাড়ি ভ্যানিটি ব্যাগটা খুলে দেখে 200 টাকা নেই। পটলের বুক পকেট থেকে বেরোলো একটা শেকড়ার দোকানের রসিদ, 200 টাকার। এটা নির্ঘাত রেশমের জন্য, দাঁড়াও মজা দেখাচ্ছি। পটলকে বক্স রুমে আটকে সেদিন নাচতে গেলেন জুলেখা। মনের দুঃখে ফিরলেন অল্প বিস্তর মদ্যপান করে, সোজা শুয়ে পড়লেন কিছুক্ষণ পর। আহা, পটলের নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, যাই দরজাটা খুলে দি। শিকলটা খোলার সঙ্গে সঙ্গেই পরপর 3 জন, প্রথমে রেশম, তারপর কাজের দিদি, সব শেষে পটল দৌড়ে পালিয়ে গেল। তারপর থেকে জুলেখা শয্যাশায়ী। আজ তার অফ ডে, সন্ধ্যায় সহদেবের আসার কথা। এদিকে সহদেবের তো আর তর্স হইছে না, বেরিয়ে ট্যাক্সি ধরলেন, ট্রাফিকে আটকে গেলেন, এক কাগজ বিক্রিওয়ালার থেকে দৈনিক শান্ত পত্রিকা কিনে পড়তে শুরু করলেন।
পড়তে পড়তে সহদেবের চক্ষু চড়ক গাছ। হেডলাইন, ডাকাতির দায়ে ক্যাবারে নর্তকীর স্বামী গ্রেপ্তার। আজ সকালে একটি বহুতল বাড়ির লিফটের মধ্যে মারাত্মক কাটারি হাতে একটি নাটকীয় পরিস্থিতির মধ্যে পুলিশ প্রচণ্ড তৎপরতার সঙ্গে তাকে গ্রেপ্তার করে। ইউরেকা, পটলকে পাওয়া গেছে, ওকে ছাড়িয়ে আনতে হবে। ড্রাইভার জি, চালিয়ে লালবাজার চালিয়ে। লালবাজারে তখন পটলের জেরা চলছে। কি ব্যাপার, মিস জুলেখার স্বামী রত্নটিকে দেখছেন? আপনি উদ্ধার করার আগেই আমরা ওকে গ্রেপ্তার করেছি, একেবারে সাক্ষাৎ ডাকাত। আরে মশাই, এ লোকটা কিন্তু ডাকাত নয়, পুরো ব্যাপারটা সাক্ষী আমি। ওই তো ডাকমাথা লোকটা, বারান্দায় ওর কাছ থেকেই আমি কাটারিটা পাই। আপনি কি থিয়েটার রোডের মোড়ের ফ্ল্যাটটির কেয়ারটেকার? হ্যাঁ, আমি নিতাই সামন্ত, 17 তলার চিলেকোটায় থাকি। কাটারিটা আপনি ওকে দিয়েছিলেন? হ্যাঁ। তাহলে ওকে গ্রেপ্তার করলো যখন, আপনি আসেননি কেন? আমি বাথরুমে ছিলাম, নিচে এসে দেখি ওকে ধরে নিয়ে গেছে। সহদেব বাবু, ঠিক আছে, ওকে আপনি নিয়ে যান, খালি কাটারিটা থাকবে আমাদের কাছে। ধন্যবাদ। পটলকে নিয়ে সহদেব ট্যাক্সিতে উঠে জিজ্ঞাসা করে, পটললাল বাবু, এবার বলুন তো কি হয়েছিল সেই রাতে? জুলেখা চলে যাওয়ার পরই 3 জন গুন্ডাকে নিয়ে রেশম আসে, কাজের দিদিকে ভয় দেখিয়ে জেনে নেয় আমি কোথায় আছি। তারপর জুলেখাকে জব্দ করার জন্য 3 জনই ঘরের মধ্যে বন্ধ থাকি, গুন্ডারা বাইরের থেকে শিকল তুলে দেয়। আচ্ছা, আপনি হঠাৎ ডাবলা হতে গেলেন কেন? জুলেখার বাড়ি থেকে রেশমের লোকেরা আমাকে পাঁজাকোলা করে নিয়ে যায় ওর বাড়িতে। পরের দিন দুপুরে রেশম রিহার্সালে যায়, সেই সুযোগে আমিও পালাই। শ্যাকড়ার দোকানে গিয়ে বলি নাকছাবি লাগবে না, অগ্রিম 200 টাকা ফেরত দিতে। ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়াবো, ওই ডাবওয়ালার ডাব কিনে বসাটা তারই প্রচেষ্টা। পটলকে পেয়ে জুলেখা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কিন্তু পটল, আবার পালাবে না তো? পালালেও রেশমের কাছে আর যাবে বলে মনে হয় না, এমনকি নাকছাবির টাকাও ফেরত নিয়ে এসেছে। এই মিলানান্ত গল্পের অবশেষে একটা দুঃখের ব্যাপারও আছে। সহদেব ভেবেছিল জুলেখা তাকে তার 2 মাসের নাচের মজুরি, ওই 10,000 টাকা মতন দেবেন, কিন্তু নগদে যে নয় সেটা বুঝতে পারেননি। আসলে 2 মাস তার নাচ উপভোগ করতে দেবেন উইংস থেকে। অবশ্য সহদেব তাতে দুঃখিত নন, তিনি এখনো পর্যন্ত একটা শো মিস করেননি। জুলেখার মোহমোহী নৃত্যে তিনি মুশকুল। এই নাটকের গল্পটি শোনালেন অভিক ঘোষাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডক্টর সহদেব শুক, প্রাজ্ঞ চাকি, পটললাল পাল, স্বপ্নময় চক্রবর্তী, চ্যালা ও গোয়েন্দা শুভজিৎ পাত্র, নিতাই অনিরুদ্ধ ঘোষ এবং মিস জুলেখার ভূমিকায় দেবযানী ঘোষ। নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, পর্ব পরিচালনা দেবযানী ঘোষ। শুনতে থাকুন, শোনার আনন্দে ভাসুন।